পিএইচপি বাংলা টিউটোরিয়ালে আজকে আমরা ভেরিয়েবল নিয়ে কথা বলবো। ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল কিভাবে কাজ করে সমস্ত কিছু আজকের এই পর্বে ইনশাল্লাহ জানার চেষ্টা করব। বিগত আমরা দুইটি পর্ব পাবলিশ করেছি এই পিএইচপি বাংলা টিউটোরিয়ালে, যারা দেখেনি তাদেরকে রিকোয়েস্ট করব বিগত দুইটি পর্ব দেখে আজকের পর্বটি স্টার্ট করবেন, কারণ স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ করা হচ্ছে। আপনি যদি বিগত পর্ব না দেখেন তাহলে আজকের পর্ব হয়তো বা কিছুই বুঝতে পারবেন না। তো যাই হোক, চলুন আমরা কাজটা শুরু করে দিই। আমি সর্বপ্রথম আমাদের লোকাল সার্ভারটি ওপেন করে নিব, দেন তারপর আমাদের ভিজুয়াল স্টুডিও যেখানে আমরা কোডিং করতেছি। তো আমি আমাদের জ্যাম সার্ভারটি ইনস্টল করে নিব। আমাদের জ্যাম সার্ভারটি ইনস্টল হয়ে গেল, দেন আমরা একটা ব্রাউজার ওপেন করলাম, ফায়ারফক্স। ফায়ারফক্সে জাস্ট লিখলাম যে লোকাল হোস্ট, লেখার পর আমাদের সেই কাঙ্ক্ষিত প্রজেক্টের নাম লিখলাম যেখানে আমরা প্রজেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি, পিএইচপি। তো এখানে দেখেন, আমরা গত ক্লাসে আমরা মূলত কথা বলছিলাম পিএইচপি ডাটা টাইপ নিয়ে এবং ভেরিয়েবল সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া দিয়েছিলাম। আজকে বিষয়টা ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো, যাতে আপনাদের কনসেপ্টটা ফুললি ক্লিয়ার হয়ে যায়। তো আমি আমাদের ফোল্ডার লোকেশনে চলে যাই, এইচটি ডকস, দেন তারপর আমাদের পিএইচপি, এইখানে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটা রয়েছে। জাস্ট ফোল্ডারটা ওপেন করলাম, এই যে আমাদের কাঙ্ক্ষিত কোডিংগুলো, এখানে আমাদের যে কোডগুলো আছে সমস্ত কোডগুলো আমরা মূলত ডিলিট করে দিব, ঠিক আছে। এখানে ভেরিয়েবল সম্পর্কে আমাদের বেশ একটু আগে জানি নিব, দেন তারপর আমরা কাজটা শুরু করব, তাহলে আমাদের কাজটা করতে মজা লাগবে। তো ভেরিয়েবলটা মূলত একটি ইংরেজি শব্দ, এটার বাংলা অর্থটা কী? এটার বাংলা অর্থ হলো হচ্ছে পরিবর্তনশীল। তার মানে আমরা ভেরিয়েবলের মধ্যে যে ডাটা রাখি, গত পর্বে একটু টাস দিয়েছিলাম আপনারা জানেন, তো সেই ডাটাগুলো বিভিন্ন প্রকার ডাটা টাইপ হতে পারে, সেটা স্ট্রিং, সেটা হতে পারে ইন্টিজার। তো এই সমস্ত ডাটা টাইপগুলো পরিবর্তনশীল, আমরা যে কোনো সময় পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। তো এখানে এই বিষয়টা এরকমভাবেই উদাহরণ দেওয়া যায় যে ওয়েট ড্রপ, তারপরে আপনার শোকেস, আলমারি ইত্যাদিতে আমরা কী করি, আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখি এবং পরবর্তীতে আমরা সেটাকে ওখান থেকে সরিয়ে আর এক জায়গায় দিতে পারি। ওখানে একটা জিনিস বেশি আছে, আর একটা জিনিস সরিয়ে নিয়ে আর এক জায়গায় দিতে পারি, এরকম আমরা পরিবর্তন করতে পারি। ঠিক তদ্রূপ ভেরিয়েবলের ভিতরে যে ডাটাগুলো থাকে আমরা ওইভাবে অর্গানাইজভাবে সাজাতে পারি, এই 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 আলমারির এই থাকে এই জিনিসটা, এই আলমারির এই থাকে এই জিনিসটা, তো এইভাবে আমরা থাক 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 অনুযায়ী সুন্দরভাবে আমাদের জিনিসটা অর্গানাইজভাবে সাজাতে পারি। ঠিক তদ্রূপ ভেরিয়েবলের মধ্যেও আমরা এইভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখবো একাধিক ডাটা এবং একবার আমরা ওই ভেরিয়েবলটাকে ধরে আমরা ডাকতে পারবো, ঠিক আছে। যেমন মনে করেন যে আপনি একটা আলমারির মধ্যে সমস্ত সোনাদানা গয়না পরে রাখছেন, একটা একটা রেগে আরেকটা জায়গায় রাখছেন আপনি কাপড় চোপড়, আরেকটা জায়গায় রাখছেন আপনি খাবার দাবার। তো আপনি এক একটার এক এক ধরনের নাম দিচ্ছেন, যে সোনা একটা নাম হচ্ছে, একটা রেগের নাম সোনা, একটা নাম হচ্ছে আপনার খাবার, একটা নাম হচ্ছে পোশাক আদি। তো আপনি যখন যেটাকে রাখবেন তখন কিন্তু সেটা সমস্ত কিছু আপনার কাছে চলে আসবে। ঠিক ভেরিয়েবলটা ওরকম, আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একাধিক ডাটা রাখবো এবং সেটাকে ধরে ডাকবো, ডাকার পর সেটা অটোমেটিকলি আমাদের কাছে চলে আসবে এবং সেটা আউটপুটে শো করবে। তো এই হচ্ছে ভেরিয়েবলের মোটামুটি একটা উদাহরণ, আশা করি বুঝতে পারছেন। তো আমরা প্র্যাকটিক্যাল এবার কাজ করি, তাহলে দেখবেন যে আপনার কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন আমরা যে কোনো একটা ডাটা এখানে ডিফাইন করি। তো হ্যাঁ, আরেকটা বিষয়, ভেরিয়েবল লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে, র্যান্ডমলি কিন্তু ভেরিয়েবল লিখতে পারবেন না, লেখলে কিন্তু ইরর হবে। তো সেটা কীভাবে লিখবেন সেটা আমাদের কাস্টমাইজকে একটু জানতে হবে। তো ভেরিয়েবল লেখার জন্য একটা প্রতীক ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে ডলার সাইন। গত পর্বে একটু আইডিয়া দিয়েছিলাম আপনাদের, আপনারা জানেন হয়তো, অনেকে বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি। তো আমি কিবোর্ডের শিফট চেপে আমি ডলার সাইনের উপর ক্লিক করলাম, তাহলে আমাদের ডলার সাইনটা চলে আসলো। এটা হচ্ছে ভেরিয়েবলের একটা সিনটম, আইমিন প্রতীক, ঠিক আছে। তো এই ডলার সাইন দেওয়ার পর আমাদের এখানে নিউমেরিক ব্যবহার করা, সরি আমাদের অ্যালফাবেট ব্যবহার করা যাবে, তবে নিউমেরিক ব্যবহার করা যাবে না সর্বপ্রথম। মানে কি, সংখ্যা ব্যবহার করা যাবে না, আমাদের টেক্সট ব্যবহার করতে পারবো। যেমন আমি যদি এখানে শুরু করি 1 to 2 এভাবে, তাহলে কিন্তু এটা ভেরিয়েবল ডিফাইন করা হবে না, এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। আমরা নিউমেরিক দিয়ে শুরু করতে পারবো না, আমরা অ্যালফাবেট দিয়ে শুরু করতে পারবো। ওকে, আচ্ছা, আমি যদি এখানে শুরু করি যে আপনার এপিএন আর আপনার, এই যে একটা আমি ভেরিয়েবল শুরু করলাম, হ্যাঁ। তো আমরা গত পর্বে ডাটা টাইপ সম্পর্কে জানছি, তো আমি এই যে এখানে ডাবল কোটেশনের মধ্যে যে ডাটাগুলো রাখবো সেটা আমাদের ইন্টিজার হিসেবে কাউন্ট হবে, ঠিক আছে। তো এখন সরি এখানে এটা স্ট্রিং হিসেবে কাউন্ট হবে, আমরা সংখ্যা রাখবো উইথাউট কোটেশন ছাড়া, তখন সেটাকে আমাদের ইন্টিজার হিসেবে কাউন্ট হবে, এটা হচ্ছে স্ট্রিং হিসেবে কাউন্ট হবে। আমি যদি বলি যে হ্যালো, ঠিক আছে, আমি এবার সেভ দিই,
দেওয়ার পর আমি যদি এখানে কোনো আউটপুট দেখতে চাই তাহলে কিন্তু আমরা কোনো আউটপুট পাবো না, কারণ এটা আমরা ইকো করিনি। আর পিএসপিতে আউটপুট দেখার জন্য অবশ্যই ইকো করতে হয়, আপনারা ইতিমধ্যে সবাই জানেন। তো দেখেন আমি ইকো কোনটা কাকে করব, তো দেখেন আমাদের মনে করেন এটা হচ্ছে একটা র্যাগ, এই ভেরিয়েবল এটা হচ্ছে একটা র্যাগ, ঠিক আছে? তো এই র্যাগের মধ্যে আমরা কী কী রাখছি, বাংলাদেশকে রাখছি, হ্যালোকে রাখছি, হ্যাঁ, তারপর আমি বললাম যে আপনি, তারপর আমি, হ্যাঁ। তো এইভাবে আমি অনেকগুলো জিনিস এই র্যাগের মধ্যে সাজিয়ে রাখছি, হ্যালো, বাংলাদেশ, আপনি, আমি। তো এইটাকে ধরে আমরা যদি এখন ইকো করি তাহলে কিন্তু আমরা সবগুলো দেখতে পাবো, ঠিক আছে? এটা হচ্ছে ভেরিয়েবলের সুবিধা। আর এই কাজটাই আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে, আই মিন আমরা যখন ডেভেলপমেন্ট প্রজেক্টে যাব তখন কিন্তু বারবার এই কাজটাই করব। তো এই জন্য এই ভেরিয়েবল কনসেপ্টটা মাথার মধ্যে ঢুকাতে হবে। তবে ভেরিয়েবল কিছুই না, একদম ইজি একটা বিষয়, পিএসপির ভেরিয়েবলটা মূলত কিছুই না, একদম ইজি একটা বিষয়, তো শুধু বুঝতে হবে, বুঝলে আপনার কাছে পানির মতো সহজ। জাস্ট আমি ভেরিয়েবলটা এখান থেকে কপি করলাম, এই ভেরিয়েবলের মধ্যে যত আউটপুট আছে এটার মধ্যে চলে এসেছে, ঠিক আছে? এটার মধ্যে এই এটার আয়ত আয়তভুক্ত হয়ে গেছে। তো এটাকে ধরে এবার আমরা ইকো করে সেভ দিয়ে আমি যদি এবার রেজাল্টটা দেখার জন্য হিট করি তাহলে দেখেন আমরা এখানে এটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত ভেরিয়েবলের একটা মোটামুটি একটা কনসেপ্ট। তো আশা করি আপনি উদাহরণ এবং সরাসরি কাজ দেখে দুইটাকে কম্বিনেশন করে মাথার মধ্যে একটু হলেও আপনার মাথার মধ্যে ঢুকেছে। তাহলে চলুন আমরা আরেকটা উদাহরণ কিংবা আরেকটু সামনে আগানোর চেষ্টা করি। আর হ্যাঁ, যারা আজকে আমার ভিডিওটি নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনার নোটিফিকেশন চলে যায়। আমরা ভেরিয়েবল লেখার বেশগুলো নিয়ম আছে সেটা একটু ভালোভাবে জানি, না হলে আমাদের একটু ঝামেলা হতে পারে। যেমন আমি চাইলে কিন্তু এটার মধ্যে যদি বলি যে আপনি, এখানে স্পেস দিয়ে বলি যে আমি, এই যে আমি, আপনি, আমি, এই কথাটা লিখে আমি যদি ভেরিয়েবলটা এখানে এভাবে ডিফাইন করি তাহলে কিন্তু এটা ভেরিয়েবল ডিফাইন হবে না, তার মানে স্পেস রাখা যাবে না, ঠিক আছে? আপনি একটু নোট ডাউন করে নিন খাতাতে আমি কী কী বিষয় ভেরিয়েবল লেখার জন্য নিয়ম নাই সেটা বলতেছি এবং কী কী বিষয় নিয়ম আছে সেটা বলতেছি। তো আপনি একটু নোট করে রাখলে তাহলে আপনার পরবর্তীতে যে কোনো পরীক্ষার খাতাতে অথবা ইন্টারভিউ বোর্ডে অথবা আপনার নিজের কাজের ক্ষেত্রে লেগে যাবে, ঠিক আছে? ওকে, তো এখানে দেখেন আমি স্পেস ব্যবহার করছি, এটা ব্যবহার করা যাবে না। আমি যদি এখানে একটা এই স্ল্যাশ ব্যবহার করি তাহলে কিন্তু এটাও ব্যবহার করা যাবে না। তো দেখেন এটাও ব্যবহার করা যাবে না। তো আমি যদি এখানে এইভাবে কীভাবে ব্যবহার করতে পারি, আমি আন্ডার স্কোর ব্যবহার করতে পারি, আমি এটাকে আন্ডার স্কোর আকারে ব্যবহার করতে পারি। তারপর আমি যদি এখানে এটা এই ভেরিয়েবলটাকে আমি এখানে কপি করে পেস্ট করে দিলাম, দেন তারপর এখানে রিলোড দিলাম, দেখেন, ঠিক আছে? তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে স্পেস দেওয়া যাবে না, এখানে আন্ডার স্কোর ব্যবহার করা যাবে। এবার আমি যদি এখানে কোনো এখানে এইভাবে কোনো ধরনের ব্যবহার করি, কোনো সিনটম ব্যবহার করি, কোনো প্রতীক ব্যবহার করি, তাহলে দেখি আমাদের এটা হয় কি না, না হওয়ারই কথা, আমি এটা হবে না, ইরর শো করবে। আমি এটা এইভাবে দিই, আমি সেভ দিয়ে আমি যদি এখানে একটা রিলোড দিই তাহলে দেখেন এখানে ইরর শো করতেছে, ঠিক আছে? তাহলে এই ধরনের কোনো ব্যবহার, কোনো প্রতীক ব্যবহার করা যাবে না, যেমন ডলার সাইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এগুলো ব্যবহার করা যাবে না, ঠিক আছে? নিউমেরিক দিয়ে শুরু করতে হবে, আলফাবেট দিয়ে শুরু করতে হবে, নিউমেরিক দিয়ে শুরু করা যাবে না, তারপর ভিতরে কোনো স্পেস রাখা যাবে না, তারপর আন্ডার স্কোর ব্যবহার করা যাবে। তো এই যে বেশগুলো প্রসেস আমরা বুঝতে পারলাম, আরও বেশগুলো নিয়ম আছে, যেমন এখানে বেশগুলো নিয়ম আছে, নিয়ম বলতে কি যে সৌন্দর্যর একটা ব্যাপার আছে এবং স্ট্যান্ডার্ড লেভেলের একটা ব্যাপার আছে। আমি যদি এখানে শুরু করি যে বিডি শপ, আমি যদি এখানে বলি যে বিডি শপ, এসএস শপ, বিডি শপ, ঠিক আছে? তো আমি বিডি শপের এখানে ক্যামেল কেস নামে একটা বিষয় আছে, আমি যদি এখানে বলি যে বিডি, বি বড় হাতের অক্ষর দিলাম, এভাবে বিডি শপ এই কথাটা লেখলাম, এটা হচ্ছে ক্যামেল কেস বলে, যে বড় হাতের অক্ষর দিয়ে আমি শুরু করলাম। তো এইভাবে করা যাবে, তো এটা ক্যামেল কেস বলা হয়। তো আমি এইভাবে করে আমি যদি সেভ দিয়ে আমি যদি এটা আউটপুট দেখতে চাই তাহলে দেখেন আমাদের আউটপুটটা চলে আসবে, ঠিক আছে? তো এটা লিখতে, এটা লেখার একটা সৌন্দর্যতা দেখা যায় বা বোঝা যায়, ওকে? তো আপনি এইভাবে লিখতে পারেন, তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আবার আমি চাইলে এইভাবে লিখতে পারি, আমি যদি এটাকে যেমন আর ইউ ভি এল এইচ ও এস এস এ আই, ঠিক আছে? এটাও একটা লেখার স্টাইল, এভাবে লিখতে পারেন যে আমি লাস্টে ছোটো হাতের অক্ষর দিলাম এবং মিডিল পয়েন্টে গিয়ে আমি বড় হাতের অক্ষর দিলাম, এটাও মানে কাজ করবে, এটাতে কোনো সমস্যা হবে না, দেখেন, ঠিক আছে? ওকে, আশা করি বুঝতে পারছেন এটা। তো এইভাবে এক একজন এক এক ধরনের ভেরিয়েবল লিখতে স্বচ্ছন্দ্য বোধ করে, তবে নির্দিষ্ট একটা নিয়ম আছে, যেমন ওয়ার্ড ফেসে মূলত আন্ডার স্কোর দিয়ে শুরু করে, যেমন আমি বলি
এভাবে এভাবে শুরু করে, অথবা এভাবে শুরু করে। আবার জ্যাঙ্গো নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে মেবি, সেখানে কিন্তু ভেরিয়েবল এভাবে ডিফাইন করলে মূলত শুট করবে না, ঠিক আছে? তো এই জন্য আমাদের নির্দিষ্ট একটা ফরম্যাটে নিজেকে স্বচ্ছন্দ্যবোধ করাতে হবে। তো আমি সেটা আপনাদেরকে পার্সোনালি সাজেস্ট করব যে আমরা ক্যামেল কেস ব্যবহার করে লেখার হ্যাবিটটা তৈরি করব। যেমন ধরেন মাই, ঠিক আছে, এরকম কিছু, মানে ছোট অক্ষর বড় অক্ষর, প্রথমে ছোট অক্ষর আর লাস্টে ওয়ার্ডের বড় অক্ষর দিয়ে আমি শুরু করলাম, ঠিক আছে? তো এইভাবে আমরা মূলত লেখার অভ্যাসটা করা তৈরি করবো, তাহলে বিষয়টা দেখতে এবং সুন্দর হবে। ওকে, আচ্ছা, আর হ্যাঁ, আরেকটি বিষয়, নামের মাঝখানে কিন্তু আপনি নিউমেরিক ব্যবহার করতে পারবেন, সংখ্যা ব্যবহার করতে পারবেন। বিষয়টা কীরকম, এক্সাম্পল হিসাবে বলি, যেমন আমি যদি বলি যে 58 লিখে দিলাম, ঠিক আছে, এটাকে ধরে আমি কপি করলাম, এখানে এটাকে পেস্ট করলাম, দেখেন রেজাল্টটা মূলত শো করবে। ওকে ওকে, সেম রেজাল্ট শো করতেছে, কোনো ধরনের সমস্যা নাই। তবে প্রথমে ব্যবহার করা যাবে না, আমি যদি এখানে প্রথমে ব্যবহার করি তাহলে কিন্তু একটা ইরর দেখাবে। ওকে, এখন এই যে আমি এক একটা ফরম্যাটে লিখতেছি বা আপনাদেরকে বোঝাচ্ছি যে এটা লেখা যাবে না, এটা লিখতে হবে, এটা লিখলে ভালো, তো এই যে এইগুলো মেনটেন্যান্স করে কারা এবং এই রুলসগুলো দিয়ে রাখে কারা, একটা ওয়েবসাইট আছে সেটা একটু জানা উচিত আমি মনে করি। তো দেখেন এই যে PHP FIG, এই গ্রুপটাই মূলত এগুলোকে নির্ধারণ করে দিয়ে রাখে। যেমন PHP ফ্রেমওয়ার্ক ইন্টারঅ্যাপ গ্রুপ, ঠিক আছে, PHP ফ্রেমওয়ার্ক ইন্টারঅ্যাপ গ্রুপ, ইনারাই হচ্ছে মূলত সব কিছু নির্ধারণ করে যে কোনটা শ্যুট করবে কোনটা শ্যুট করবে, মানে কোনটা লেখার নিয়ম কোনটা লেখার নিয়ম নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে খুবই মজাদার একটা অফিসিয়াল ওয়েবসাইট PHP-র। তো তারা সব কিছু নির্ধারণ করে রাখে, আপনি এই ওয়েবসাইটটা ভিজিট করলে অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, আমরা এখানে ছোটোখাটো একটা প্রোগ্রাম করি, ছোটোখাটো ধরনের একটা প্রজেক্ট করি, তাহলে বিষয়টা আরও কনসেপ্ট আরও ক্লিয়ার হবে। তো ধরুন আমি এখানে তিনটা ভ্যারিয়েবল ডিফাইন করব এবং তিনটা ভ্যারিয়েবলের তিন ধরনের মান ডিফাইন করব, দেন আমরা একটা রেজাল্ট দেখতে চাব বা দেখব। তো তখন আমাদের কী হয়, মানে PHP খুব একটা ইন্টেলিজেন্ট প্রোগ্রাম, তো আপনি এই এই প্রজেক্টটা করলে আপনি বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আমি এখানে তিনটা ভ্যারিয়েবল ডিফাইন করি, তো আমি নর্মালি তিনটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, ঠিক আছে, রবি, কামাল, বডি, একটা জাস্ট তিনটে ভ্যারিয়েবল ডিফাইন করলাম। এখানে আমি রেজাল্টটা দেখার জন্য ফার্স্ট টাইম আমাদের কী লিখতে হবে, ইকো, ঠিক আছে, দেন মনে করেন আমি এখানে ইকোর ভিতরে আবার আমাদের এখানে এখানে ডাটা টাইপ ইন্টিজার ডিফাইন করা যায়। আমি যদি কোনো টেক্সট লিখি, আমি যদি বলি এখানে যে কামাল ইজ, ঠিক আছে, মনে করেন যে এখানে এভাবে আমি দিলাম, দেন তারপর আমাদের ডট দিয়ে আমাদের কামালের বয়স কত, এখানে আমি এটা বলে দিলাম, এই যে দেখেন ডট দিয়ে আমি বলে দিলাম সিনে, এবং লাস্টে সেমিকোলনতে শেষ করতে হবে। এখানে আমি কী করলাম, জাস্ট নর্মালি তিনটা ভেরিয়েবল ডিফাইন করলাম ফার্স্ট টাইম, দেখেন বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন। দেন তারপর আমি এখানে কিছু টেক্সট লিখলাম, হ্যাঁ, কন্ডিশনের মধ্যে, যেহেতু আমাদের ইকোতে লিখতে হলে, টেক্সট লিখতে হলে অবশ্যই আমাদের ডাবল কোটেশন অথবা সিঙ্গল কোটেশনের মধ্যেই লিখতে হবে, না তাছাড়া কিন্তু আমাদের ইরর দেখাবে। তো এই জন্য আমি জাস্ট এখানে এটা লিখলাম, লেখার পর এখানে আমি একটা ডট দিলাম, মানে এই দুইটাকে অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পর এই রেজাল্টটা দেখতে চাচ্ছে, এই ভেরিয়েবলের মধ্যে যা আছে। হ্যাঁ, তো চলুন তাহলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, রেজাল্টটা দেখলে বুঝতে পারবো আমরা। দেন এই অবস্থায় আমি যদি এখানে রিলোড দিই, তাহলে দেখেন যে কামাল এর বয়স 30, ঠিক আছে। ওকে, তো এখন যদি আমি আর এখানে এইটা বসাই দিই, এই ভেরিয়েবলটা বসাই দিই, আমি এখান থেকে কপি করে জাস্ট এটাকে বসিয়ে দিলাম, তো দেখেন এখানে এখানে দেখেন কামালের বয়স 25, ঠিক আছে। তো একদিনে যদি এত কিছু বোঝাতে যাই তাহলে আপনাদের হয়তো বা মাথার উপর দিয়ে চলে যাবে। তো আজকে আর বেশি বোঝাবো না, আজকে এই পর্যন্ত স্টপ রাখবো, আমরা পরবর্তীতে আরও খুবই ইন্টারেস্টিং বিষয় দেখবো। আশা করি ডে বাই ডে আমরা একটু 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 করে গভীরে চলে যাচ্ছি, তাহলে আমরা এই গভীরে যাওয়ার ফলেই মূলত আমাদের জ্ঞানের কিন্তু পরিধি বৃদ্ধি পাবে। তাছাড়া কিন্তু আমরা ছোট প্রোগ্রামের মধ্যে যদি আমরা সীমাবদ্ধ থাকি তাহলে কিন্তু আমরা ভালো কিছু শিখতে পারবো না। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আরও কোনো ইন্টারেস্টিং বিষয় নিয়ে হাজির হব। তো ভালো থাকবেন, প্র্যাকটিস করবেন, প্রবলেম ফেস করলে আমাকে নক করবেন, ফেসবুক গ্রুপ অথবা পার্সোনালি আমাকে নক করলে আপনার প্রবলেমটা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।